হ্যালো বন্ধুরা, আমি শম্পা, রাধেচ্ছেন শম্পার রান্নাঘর। আজ আবারও হাজির হয়েছি একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো লাউ মসুর। এই লাউ মসুরের রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। লাউ মসুর এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতেও অসাধারণ স্বাদের হয়। গরম ভাতে এক থালা ভাত কিন্তু নিমেষেই উধাও হয়ে যাবে এই রেসিপিটি থাকলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখুন আমি রেসিপিটি কিভাবে বানিয়েছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে এক কাপ মসুর নিয়ে নিয়েছি। মসুরটিকে কিন্তু ভালোভাবে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। আমি প্রথমে ভালোভাবে হাতের সাহায্যে মসুরগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে আমি কিন্তু মসুর কলাইগুলোকে প্রথমে কুকারে ভালোভাবে সেদ্ধ করে নেব। তার জন্য এই গ্লাসের মাপ করে আমি দেড় গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি কুকারের মধ্যে। অল্প পরিমাণে লবণ দিয়ে কুকারটির ঢাকনাটি বন্ধ করে দেব। এখন আমি কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। আপনারা তিনটি, চারটি, দুটো সিটি দিয়ে দিতে পারেন। মসুর কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মসুরের মধ্যে কিন্তু জলও রয়েছে, এই জলটা কিন্তু আমি ফেলে দেব না। একটি আমি লাউ নিয়ে নিয়েছি। লাউগুলোকে এভাবে ছোট ছোট করে একদম কুচু কুচু করে কেটে নিয়েছি। আমি 500 গ্রাম লাউ এখানে নিয়েছি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটিকে কিন্তু একদম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। স্বাদ মতো লবণ, একটি তেজপাতা, 5 ফোড়ন, 1/2 চা চামচ জিরে, 1/2 চা চামচ লঙ্কা। আমি এখানে 1/2 চা চামচের থেকেও কম ব্যবহার করছি। আপনারা যে যার ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। ধনে গুঁড়ো 1/2 চা চামচের থেকে কম ব্যবহার করেছি। এখানে আমি আদা, রসুন, জিরে পেস্ট করে নিয়েছি 1 চা চামচ সব মিলিয়ে। ধনে গুঁড়ো 1 চা চামচ, লাল মরিচ 2টি। আমি কিন্তু লাল মরিচ এখানে ফোড়ন হিসেবে ব্যবহার করব। কড়াইয়ে তেল দিয়ে, তেল ভালোভাবে গরম হলে ওর মধ্যে লাল মরিচ, তেজপাতা, জিরে ফোড়ন, 5 ফোড়ন সব দিয়ে দিলাম। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হলো এই ফোড়নগুলো। ফোড়নগুলো কিন্তু ভালোভাবে ব্যবহার করতে হবে ও ভালোভাবে দিতে হবে। আমি এখানে 1/2 চা চামচ করে ফোড়নগুলো ব্যবহার করেছি। ফোড়ন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। ভালোভাবে নাড়াচাড়া করার পর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, মতন লবণ। পেঁয়াজটাকে প্রথমেই আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু আমি পেঁয়াজটাকে আবার খুব বেশি পরিমাণও ভেজে নিইনি। হালকা ব্রাউন কালার এলেই কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সব গুঁড়ো মশলাগুলোকে। এই লাউ মসুর রেসিপিটি আপনারা যখনই বানান না কেন, খুব বেশি কিন্তু এতে মশলা দেওয়ার দরকার নেই। আমি 500 গ্রাম লাউয়ের জন্য এই মশলাগুলো ব্যবহার করেছি। ভালোভাবে মশলাগুলোকে দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কিন্তু সময় নিয়ে হাতে ভালোভাবে কষিয়ে নিতে হবে, কড়াইয়ের তলে যাতে লেগে না যায়। এই জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। মশলার থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে, আবার একটি কালারও চলে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা লাউগুলোকে। লাউয়ের সাথে মশলাটিকে ভালোভাবে এখন আমি মিশিয়ে নেব। অল্প পরিমাণে জল দিয়ে লাউ সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি প্রায় মশলাটিকে 4 থেকে 5 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছিলাম। এখন আমি লাউয়ের সাথে মশলাটিকেও ভালোভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আমি অল্প পরিমাণে জল দিয়েছিলাম যেহেতু, সেজন্য ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। আবারও ভালোভাবে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি লাউটা সেদ্ধ করিনি, সেজন্য কিন্তু লাউটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। ভালোভাবে আবারও নাড়াচাড়া করে অল্প পরিমাণে জল দিয়ে আমি সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেব। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই, যাতে করে লাউটা সেদ্ধ হয় এরকম পরিমাণে জল দিলে হবে। অবশ্যই কিন্তু ভালোভাবে কষানো হলে তখনই জল দিতে হবে। আমি এখানে যে মসুরের জলটি অনেকটি ছিল
এই জলটা কিন্তু আমি ব্যবহার করেছি। আপনাদের যদি মসুর কলাইয়ের জল খুব বেশি বেড়ে না যায় তাহলে কিন্তু নর্মাল পানি আপনারা ব্যবহার করতে পারেন। আমার মসুর কলাইয়ের জলটি যেহেতু অনেকটাই বেড়ে গিয়েছিল এই জন্য কিন্তু আমি ফেলে না দিয়ে লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। লাউটাকে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম 6 মিনিটের জন্য। 6 মিনিট পর ফিরে এলাম, এখন কিন্তু লাউটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আর খুব বেশি পরিমাণে কিন্তু এখানে জলও নেই। এ পর্যায়ে আমি দিয়ে দেব মসুরগুলোকে। সেদ্ধ করে রাখা মসুর দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবার প্রথম ভিডিও পেতে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে দেবেন। মসুরটিকে ভালোভাবে কিন্তু আমি এখন দেওয়ার পর ফুটিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। মসুর দেওয়ার পরে আপনারা এখানে জল ব্যবহার করতেও পারেন, যদি মনে হয় জল ব্যবহার করার দরকার আছে তাহলে কিন্তু আপনারা জল ব্যবহার করবেন। আমি খুব একটা বেশি পরিমাণে এখানে জল দিয়ে বানাইনি। আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম মসুর দেওয়ার পর 5 মিনিট। এখন আমার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।